এবার এশিয়া কাপ প্রসঙ্গ। দুবাইয়ে আজ পর্দা উঠছে এশিয়া কাপের 15তম আসরের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। বি গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। এস এম আরিফের রিপোর্ট। করোনার কারণে 4 বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ। টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সংক্ষিপ্ত ফরম্যাটেই হবে এবারের আসর। দুবাইয়ে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ আফগানিস্তান। শক্তির বিচারে এগিয়ে থাকবে লঙ্কানরাই। এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ 5 বারের শিরোপা জয়ী তারা। যদিও সাম্প্রতিক সময়ের পারফরমেন্স খুব একটা ভালো নয় দলটির। সবশেষ 11 ম্যাচে মাত্র 2টিতে জয় পেয়েছে তারা। দলের সকলেই পরীক্ষিত, এশিয়া কাপ জয়ের ভালো সম্ভাবনা আছে আমাদের। ছেলেরা সবটুকু উজাড় করে দিতে পারলে সেটি সম্ভব। লঙ্কানদের মতোই সাম্প্রতিক ফর্ম ভালো নয় আফগানিস্তানেরও। আয়ারল্যান্ডের সাথে সবশেষ সিরিজ হেরেছে দলটি। তাছাড়া এখনও এশিয়া কাপ জয়ের রেকর্ড নেই আফগানদের। এস এম আরিফ, মাইটিভি।